কিসের বউ দিরে? মঙ্গলা আমার বউ বলে হয়ে গেল নাকি? আরে মঙ্গলাকে তোর বউ বলে কে মানছে রে? তোর পরিবার মানছে? কি হলো মাসিমা, আপনি মানছেন নাকি? আপনার ছেলের কথা আবার বিশ্বাস করে বসবেন না যেন। এসব ওদের নাটক, ওদের বিয়ে ফিয়ে কিছু হয়নি। এ সমস্ত শাখা সিঁদুর মালা এসব ওদের ফলস। হ্যাঁ একদম ঠিক বলেছ, এসব ফলস। নিজেদের নোংরামি ঢাকার জন্য, পাড়ার লোকের কাছে নিজেদের সম্মান বাঁচানোর জন্য, আর এই পাবলিকের পেন্দানির হাত থেকে বাঁচার জন্য এরকম বিয়ের নাটক করেছে। এসব বিয়ে দিয়ে কিচ্ছু হয়নি। লোচ্চামি করছে, লোচ্চামি। এসব বিয়ে ফিয়ে না চাই। আপনারা কেন ওর কথা বিশ্বাস করছেন? এই রাজা, এবার কিন্তু আমি সিনেমার ডায়লগ মারবো মারবো এখানে পড়বি কৃষ্ণ মহলে। হ্যাঁ আরে পাগলা, তোর কি মনে হয় আমি বিয়ে করিনি? আমাকে একটা কথা বলতো, বিয়ে যে আমি করেছি তার প্রমাণ কি? শাখা পলা সিঁদুর মালা বদল, তাই তো? ওই তো দিদিকে সাক্ষী রেখে আমি মালা বদল করেছি, আর ওই দিদিকে সাক্ষী রেখেই আমি মাথায় সিঁদুর পরিয়েছি। এরপরও কি তুই বলবি রাজা যে আমি বিয়েটা করিনি? অনিশ কি হয়েছে রে? তবে তো ঠিকই শুনেছি, তোরা নাকি অনিশকে মারতে এসেছিস? বারবার মার খেয়ে তোদের শিক্ষা হয়নি না রে? কেন কি করেছি গে? হ্যাঁ কেন তোরা দল বেঁধে মারতে এসেছিস ওকে? কি করেছি গে? আরে ওরা কি বলবে, আমি বলছি শোন, আজ বিয়েটা ছেড়ে ফেললাম বুঝলি। সর্বমঙ্গল ধূপকাঠি, ওটা তো ওর প্রোডাক্ট। ওর নাম হলো সর্বমঙ্গলা মল্লিক, থুড়ি সর্বমঙ্গলা কাঞ্জিলাল। আমি বেঁচে থাকতে ওই মেয়েকে আমি কাঞ্জিলাল পদবি ব্যবহার করতে দেব না। আমা কন্ট্রোল কন্ট্রোল। আচ্ছা দেখো, তোমার পদবি কাঞ্জিলাল কেন? কারণ তুমি দেবজিৎ কাঞ্জিলালের স্ত্রী, তাই তো? ঠিক তেমনি আমি হলাম অনিশ কাঞ্জিলাল, তাহলে আমার বউয়ের টাইটেলও তো কাঞ্জিলালই হবে, তাই না? আমি আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না, চুপ কর। না না ঠিক আছে ঠিক আছে, তুমি যদি জোর করো তাহলে আমি ওকে কাঞ্জিলাল হতে জোর করব না। আরে আজকাল তো হয় সব সময় কি মেয়েরা এখন বরের টাইটেল নেয়, নিজেদের টাইটেল নিয়েও থাকে, আর থাকবেও নিজের টাইটেল নিয়ে, কোনো অসুবিধা নেই। মা তুমি যখন বলেছো তখন আমি আর ওকে জোর করব না। আরে কিন্তু আমাদেরকে না জানিয়ে হঠাৎ এভাবে বিয়ে করে বসলি? আরে ভাই তোরা তো অনেক দূরের লোক, আমার মাকে দেখ যাকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আরে তাকেই আমি বলতে পারিনি, দেখছিস না মা কেমন অভিমান করে আছে। হ্যাঁ সে বিয়ে করেছিস বেশ করেছিস, কিন্তু এই অলোকরা এখানে কি করতে এসছে? আরে এগুলো কারা, এরা কারা এরা? আরে ওই তো রাজা, সর্বমঙ্গলার গ্রামে থাকে। আচ্ছা ওই সে মক্কেল, কি রে ভাই, চল ভাই চল, তোর সাথে একটু ভালোভাবে আলাপ করি। এই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, আজ এমন একটা ভালো দিন, আজকে এসব উটকো ঝামেলা করিস না। হ্যাঁ কি রে ভাই, এতবার মার খাওয়া শিক্ষা হয়নি, এখন ওদের পেছনে লাগতে এসছিস? শোন পাড়ার লোক এখনো খবরটা ঠিক করে জানে না, এরপর জানলে তোদের কি অবস্থা হবে বুঝতে পারছিস? চল পোট ল্যাপ ল্যাপ না, সব জ্বালিয়ে দেবো একেবারে। এই দেখ সব কিছু না জেনে বুঝে এরকম রোয়াবি দেখাবি না বুঝলি? এই কি জানবে বুঝবে, এখনো জানার বোঝার বাকি আছে? ঠিক আছে তাহলে আমি জানিয়ে দিচ্ছি। এই শোনো সবাই, আমার বাড়ির লোকেরা, আমার পাড়ার লোকেরা, আমার পাশের পাড়ার লোকেরা, সবাই শোনো, কৃষ্ণমোহন গ্রাম থেকে আসা বিশেষ দু নম্বরি অতিথিরা মন দিয়ে শোনো, আমি শ্রী অনিশ কাঞ্জিলাল, পিতা শ্রী দেবজিৎ কাঞ্জিলাল, নিবাস বিন্নগর কলকাতা,
আজ সকালবেলা আমার পরম পূজনীয় দিদিভাইকে সাক্ষী রাখিয়া দক্ষিণ চব্বিশ পরগনা কৃষ্ণমোহন গ্রাম নিবাসী শ্রীযুক্ত রতন মল্লিকের জ্যেষ্ঠা কন্যা কল্যাণীয়া সর্বমঙ্গলা মল্লিককে সজ্ঞানে প্রসন্ন চিত্তে রীতিমতো খুশিতে ডগমগ হইয়া বিবাহ করিয়াছি। এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের দাম্পত্য জীবনকে সাফল্যমণ্ডিত করে তুলুক। কি কাকা, বুঝেছ? সবই তো বুঝলাম, কিন্তু ও তোর বউকে ধূপকাঠি বললো কেন? এটা হেভি প্রশ্ন করেছো কাকা। আমার বউ মানে সর্বমঙ্গলা, ওর হাতে বানানো ধূপকাঠির গন্ধ একবার যদি নাকে যায়, দেখবে জীবনের সব দুঃখ কষ্ট ভুলে যাবে। ও, তাহলে সর্বমঙ্গলা ধূপকাঠি ও বানায়? হ্যাঁ, বেশ ভালো গন্ধ। কিন্তু আমার ওই বউ শালি, শালীর ননদ সবাই ওই শিবের মেলা থেকে একবার কিনেছিল, তো এক প্যাকেটই কিনেছিল মাত্র, শেষ হয়ে গেছে। আমার বউ আবার কিনে আনতে বলেছিল, কিন্তু কিন্তু এখানে তো কোনো দোকানে পেলাম না। এবার পাবে। আসলে সর্বমঙ্গলা তো আগে ট্রেনে হকারি করতো, কিন্তু এখন থেকে তুমি পাবে ওই শক্তিদার দোকানে। ওখানে যাবে, ওখান থেকে কিনে নেবে। জানো তো, আমার আমার সর্বমঙ্গলার ধূপকাঠি এখন বিদেশেও খুব নাম হয়েছে। হ্যাঁ, অনেক অর্ডার পাচ্ছে গো, লাখ লাখ টাকার অর্ডার আসছে। দেখবে একদিনকে এই সর্বমঙ্গলা ধূপকাঠির একটা বিশাল বড় ফ্যাক্টরি হবে, সেখানে হাজার হাজার লোক কাজ করবে গো। হ্যাঁ, এবার তোমরাই বলো, আমার বউ কি খারাপ হয়েছে? হ্যাঁ না, যা শুনলাম সেটা যদি সত্যি হয়। সত্যি মানে কি? যাও না ওই শক্তিদার দোকান থেকে সর্বমঙ্গলা ধূপকাঠি কিনে দেখো। এক প্যাকেট পাঁচ টাকা, আর চারটে প্যাকেট কিনলে একটা ফ্রি, তার মানে কুড়ি টাকায় পাঁচ প্যাকেট, বুঝেছো? একটা হেভি সারপ্রাইজ দিচ্ছিস ভাই। এতদিনে তুই একটা কাজের মতো কাজ করেছিস, এবার মামার দোকানে গিয়ে বল যে অনিশ বিয়েও করেছে। হ্যাঁ, খালি রসগোল্লা ফ্রিতে দিবো। আমার সমস্ত শেষ হয়ে গেল, সমস্ত কিছু শেষ হয়ে গেল আমার। আরে এই যে তুমি এখানে দাঁড়িয়ে হা করে কি দেখছো? তুমি ওকে কিছু বলছো না কেন? শোনো, তোমার এই অকাল কুষ্মান্ড ছেলেটাকে না হিড় হিড় করে বাড়িতে টেনে নিয়ে যাও, গিয়ে দরজা আটকে রেখে দাও, আর এই বদমাইশ মেয়েটাকে ওদের গ্রামের লোকেদের হাতে তুলে দাও। এই যে শোনো বাবা, এই মেয়েটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই এই মেয়েটার সাথে আমাদের। তোমরা ওর গ্রামের লোক, ওকে নিয়ে তোমাদের গ্রামে ফিরে যাও, আমরা কেউ কিচ্ছু বলবো না। আরে এটা তুমি কি করে বলছো অমিতা? কি করে, কোন আইনে ওরা সর্বমঙ্গলাকে সঙ্গে করে নিয়ে যাবে? আরে তুমি দেখছো তো, তোমার ছেলে ওকে বিয়ে করে ফেলেছি। আর তোকেও বলি, কোন আক্কেলে তুই এরকম একটা কাজ করলি বলতো? তোর মা তোর বিয়ের চেষ্টা করছিল তো, সে কবে থেকে তোর জন্য মেয়ে দেখছে? তা এতই যদি বিয়ে করার শখ ছিল, তা মায়ের কথা শুনলি না কেন? আমি মায়ের কথাই তো শুনলাম, মায়ের কথা শুনেই তো আমি বিয়েটা করলাম। কি? হ্যাঁ, এই তো এই তো জিজ্ঞেস করো দিদি ভাইকে, বড় বৌদিকে, মেজো বৌদিকে, সবাইকে জিজ্ঞেস করো। সবাই চেয়েছিল যে আমি বিয়ে করি, বিয়ে করে সংসার ধর্ম করে আমি একটু স্থায়ী হই। হ্যাঁ, তো আমি সেরকমই করলাম, বিয়েটা করে নিলাম। এখন আমি বউয়ের চাপে সংসার ধর্ম করব, সব কিছু করব। আর জানো তো বাবা, আমার সর্বমঙ্গলাকে খুব ভালো লাগে, তাই জন্যই তো ওর সঙ্গে আমার বারবার দেখা হয়ে যায়। হ্যাঁ, আর আমারও বারবার ইচ্ছে জাগে যে ওকে আমি জীবনে দাঁড় করাই। কি হলো মা, তুমি এরকম করছো কেন? আমাকে কিন্তু আজকে বলতে দাও, আজকে তুমি আমাকে চুপ করাবে না। বাবা জানো তো, ওকে দেখলে না আমি শিখতে পারি, আমি বুঝতে পারি যে দম কাকে বলে, সব প্রতিরোধগুলো তাকে সরিয়ে দিয়ে কিভাবে নিজের লক্ষ্যে অবিচল এগিয়ে যেতে পারে, সেটা আমি ওকে দেখে শিখি। শিখেছো? সবই তো বুঝলাম, কিন্তু আরে কি তুমি কিন্তু কিন্তু করছো? এই কিন্তু ব্যাপারটা আমার মধ্যেও এসেছিল, কিন্তু পরে ভাবলাম যে আমি যদি বিয়ে না করে মেলামেশা করি, পাড়ার লোকেরা খারাপ ভাবতে পারে, তাই না? তাই জন্য আমি মায়ের কথা অনুযায়ী আর বাড়ির লোকের সবার কথা অনুযায়ী আমি বিয়েটা করে ফেললাম।
এই যে তোমরা বলো, আমি এই বিয়েটা করে ঠিক করিনি। হ্যাঁ বলো না, বলো বলো বলো। এর মধ্যে আমি অন্তত কিছু খারাপ দেখছি না। আমিও না। অনিশের যদি মেয়েটাকে ভালো লেগে থাকে তাহলে ওকে বিয়ে করে ঠিকই করেছে। হ্যাঁ ঠিকই করেছে, আমিও তো কিছু খারাপ দেখছি না। আরে বাবা একটা লড়াকু মেয়ের পাশে দাঁড়িয়েছে, সত্যিও ভালো কাজ করেছে। তবে শুনলে তো মা, আমার সর্বমঙ্গলাকে বিয়ে করাতে তোমাদের কোনো অসম্মান হয় না। চলো চলো এবার বাড়ি চলো, চলো তো, ওদিকে তো তোমাদের অনেক কাজ আছে। নতুন বউ নিয়ে যাচ্ছি, উলু দিয়ে শাক বাজিয়ে নতুন বউকে ঘরে তুলতে হবে তো। এই নিয়মকানুন গুলো সেরে নাও, তারপরে হাত ধুয়ে জামা কাপড় পাল্টে আলোচনা করে পরের প্ল্যানিংটা করে ফেললেই হবে। না না বড় বৌদি, এবার সর্বমঙ্গলাকে নিয়ে চলো তো, চলো চলো চলো। আরে চলো বললেই হয় নাকি? কি পাগলামি হচ্ছে অনিশ? হ্যাঁ কোথা থেকে একটা মেয়েকে শাঁখা সিঁদুর পরিয়ে দিলে বিয়ে হয়ে গেল, এরপর বলছো বাড়িতে চলে যাবে, চাকে থেকে তো আলোচনা করবে। আরে বিয়ের তো একটা নিয়ম কানুন আছে নাকি? আরে দাদা যা হবার তো হয়ে গেছে, যখন হবার হয় তখন এভাবেই হয়। তা যেটা হয়ে গেছে সেটা তো আর কিছু করার নেই, তাহলে যেটা হয়েছে সেটাই এবার মেনে নাও। হ্যাঁ জামাই বাবু, আমরা তো সবাই আছি, সবকিছু ঠিক হয়ে যাবে। না আমাদের প্রয়োজন হবে না, সর্বমঙ্গল আছে, ওই অনিশকে মানুষ করবে। আরে ওকে মানুষ করতে হবে না, অনিশের মতো কয়জন মানুষ আছে বলতো? অনিশ যেভাবে কথা বলছে যেন ওর মধ্যে কোনো টেনশনই নেই। মেয়েটাও এত চুপচাপ কেন? ওকে কি অনিশ কিছু শিখিয়ে দিয়েছে? ওরা বিয়ের নাটক করছে না তো?